আপনি বিভ্রান্ত হবেন, আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওলিয়াউল্লাহকে মানেন আপনি বিভ্রান্ত হবেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি আপনার আলেম ওলামাকে আত্মসম্মানভাবে মেনে নেন আপনি বিভ্রান্ত হবেন, এতে পুরো ধরনের সন্দেহ হবে। আমি লাখ লাখ টাকার মালিক, আমাকে বলে গোলাম, আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। মানুষের কোন গোলাম নন, আর আল্লাহর গোলাম হতে গেলে যোগ্যতা লাগে, টাকা পয়সা দিয়ে গোলামি হয় না, বরং এর জন্য রাখে গোলামি দাসত্ব। এই জন্য আপনি আল্লাহর গোলাম হতে পারেন কিনা আপনার সারা জীবন চেষ্টা করে দেখেন। কারণ কবর থেকে হাদিস অনেক লম্বা, আবু দাউদ আহমদের লম্বা হাদিস, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যখন কবরের মধ্যে মানুষদেরকে রাখা হয়, ওই কবরের মধ্যে মুনকার নাকির তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান প্রশ্নের, প্রশ্ন করার জন্য আমার এই গোলামটা সত্য বলেছে বলে সুবহানাল্লাহ। আব্দি আপনার হচ্ছে গোলাম, আল্লাহ বলছেন আব্দি আমার গোলাম, আমার গোলাম সত্য বলেছে। কার ব্যাপারে বলছেন এই কথা? কার কার ব্যাপারে? আপনি যদি জিজ্ঞাসা করবো, অন্তত পক্ষে দু একজন তো ভালো ছাত্র থাকে, ঠিক না? যে একজনে তো বুঝবেন। আমি বলেছি যে মুমিনদেরকে যখন প্রশ্ন প্রশ্ন করা হবে তারা উত্তর দিতে পারবে, আর উত্তর দিলে আল্লাহ আবার বলবেন আল্লাহকে রব হিসেবে মানে নাই, আদর্শ হিসেবে মানে নাই, এবং আল্লাহ নাযিলকৃত সেই ইসলামটাকে মানে নাই, সে উত্তর দিতে পারবে? পারবে না। সে কি বলবে? হা হা লাদ্রি, আমি জানি না, আমি জানি না, সে উত্তর দিতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনকাযাবা, আল্লাহ বলেন না আমার বান্দাটা মিথ্যা বলেছে। আল্লাহ বলছেন না আনকাযাবা আব্দি, কথাটা খেয়াল করেন প্রধানমন্ত্রীর দেখেন তো বর্তমানে নেতার অবস্থা তো দেখছিলেন যে নেতাদের আজকে পাওয়ার কত। যদি বলে যে আমি শেখ হাসিনার পিএস, ভয় আছে না নাই? শেখ হাসিনার পিএস শুনলেই তো আপনার মাথা গরম হয়ে যাবে। বলে কি শেখ হাসিনার পিএস? এখন শেখ হাসিনা যদি বলে চিনি না কিসে পিএস, তাহলে কি এই কথা টিকবে? এতক্ষণ বললো পিএস টিকবে? এটা টিকা নির্ভর করে কারো পরে, প্রধানমন্ত্রীর উপরে। প্রধানমন্ত্রী যদি বলে হ্যাঁ এ আমার পিএস, তাহলে কথা ঠিক আছে। আপনি যদি এখন নিজের সাবধানের জন্য বলেন যে আমি তার পিএস, আপনার একটু স্বার্থ দরকার, আপনি একজন পিএস স্বীকার করতেছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে চিনেই না, তাহলে আপনার কথাটা মিথ্যা হবে কিনা? এবং আপনাকে কিছু জুতা পেটা হবে কিনা? সুতরাং আল্লাহর গোলাম হওয়া যায় কিনা এটা চেষ্টা করেন। এই জন্যই বলেছিলাম আমরা হচ্ছি কার গোলাম, স্বীকার করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। আমরা হচ্ছি আল্লাহর গোলাম, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি কি
রব্বুল আলামিন গোটা জগৎসমূহ, শুধু বাংলাদেশ না, ভারত বাংলাদেশ উপমহাদেশ না, সৌদি আরব না, এরপরে পৃথিবীতে যত দেশ আছে শুধু এগুলো না, এই দুনিয়ার আসমান, তারপরে সাত আসমান সাত জমিন, এরকম ভাবে যত জগৎ আছে সমস্ত জগতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, সূরাতুল ফাতিহার আয়াত যে আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আমি প্রেরণ করতাম না, আমা আসাল না কা, আমি তোমাদের নিকটে রসুলকে প্রেরণ করতাম না, ইল্লা রহমাতাল লিল আলামিন, কেবলমাত্র রহমত স্বরূপ হিসেবে গোটা জগৎ সময়ের জন্য তাকে রহমত হিসেবে আমি প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ। এবং নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা এসেছি সবার পরে, উম্মতে মুহাম্মদ এসেছে সবার পরে, আর হিসাব নিকাশ বিচার ফয়সালা হবে সবার আগে বলে সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের নেতা, এবং সর্বপ্রথমে কি করা হবে, ওয়া আউয়ালু আনশাকুল আনহুল আর, এই জমিনের মধ্যে যত কবর গুলিকে সর্বপ্রথমে কি করা হবে, কবরকে উন্নত করা হবে, সর্বপ্রথমে আমার কবরকে কি করা হবে, উন্নত করা হবে, অর্থাৎ সর্বপ্রথম রসুল কবর থেকে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তিনি সর্বপ্রথমে আসবেন, সর্বপ্রথম রসুল আসবেন, এবং সর্বপ্রথমে তিনি কি করবেন, শাফাআত করবেন, রমজানের শাফাআত কিসের রাখতে চেষ্টা, এ বিষয়ে আমার ধারাবাহিক লেকচার চলছে জুমার খুতবায়, শাফাত গ্রহণ করা হবে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী আছে লিকুল্লি নবিয়্যিন মুস্তাজাবা, প্রত্যেকটি নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল যোগ্য দোয়া দিয়েছেন, প্রত্যেকটা নবী দুনিয়াতে সেটা চেয়ে গিয়েছেন, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি কাল কিয়ামতের ময়দানে তার উম্মতদের জন্য শাফায়াতের জন্য ব্যবস্থা করবেন বলি সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি কতটা রহমতের নবী এই বিষয়ে বক্তব্য দিতে গেলেও অনেক সময়ের ব্যাপার, আমি কিছু কথা আপনাদের সামনে বলবো যেহেতু আসুন এরপরে আরেকটি কিতাব সম্পর্কে আমরা জেনে নেই, যদি এখানে কোরআন থাকলে ভালো হতো, নেই তো কোরআন, কোরআনটা হচ্ছে যিকরুল লিল আলামিন, কোরআন এর সূরা কলম বলেন এই কোরআনটা হচ্ছে এই সমগ্র, যেমন কোরআনটা এই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন প্রতিপালক, রহমত হিসেবে বিশ্ব নবী এসেছেন, এবং এই কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎ সমূহের জন্য উপদেশ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে তিন চার জিনিস একটু মুখস্থ করেন, অনেক কথা শুনেছেন কিন্তু অনেক কিছু মনে থাকে না, তাহলে
এক নাম্বার হচ্ছে আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলামিন, তিন নাম্বার হচ্ছে কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। এবার এই কথাটি কেন বললাম, এই যিকরুল লিল আলামিন কোরআনকে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিতে এবং সন্তুষ্ট হবে কার, আল্লাহ আল্লাহ। এর থেকে যদি আপনি বিচ্যুত হন আপনি মুক্তি পাবেন না। কি বললাম, আপনি যদি কোরআন না মানেন আপনি বিপদ আছে, না বিপদ আছে, কোরআন আপনাকে মানতে হবে। এবার যদি মনে করি কোরআন আমার মনের মতো মানবো বা আমার বাপদাদাদের মতো করে আমি কোরআন মানবো, অথবা আমার পীর সাহেব উনি খুব ভালো মানের আধ্যাত্মিক জগতের একজন পীর, তার কথা আমি মানবো। যদি আপনি মনে করেন আমার নেতার কথা অনুযায়ী কোরআন মানবো, এভাবে যত যা কিছু আপনি করবেন আপনি বিভ্রান্ত হবেন। কোরআন মানতে হবে কার পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিতে, কারণ কোরআন নাযিল হয়েছে কার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে, তার ব্যাখ্যা আপনি করবেন না রাসূল করবেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল আরাফ 7 নম্বর সূরা, এই সূরার 3 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলান মা তাযাক্কারুন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা মেনে নাও, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, প্রেরণ করেছেন, নাযিল করেছেন। কোরআন থেকে বলছি, দলিল দিচ্ছি, রেকর্ড হচ্ছে, এরপরে এখানে আছি, এখানে না পারলে বাজারে আছি, প্রত্যেকটি কথা যেগুলি বলছি জিজ্ঞাসা করবেন যে এই কথাগুলি আমি মন থেকে বলছি নাকি কোনো বাপদাদার পত্রিক সম্পত্তি থেকে বলছি নাকি দলিল প্রমাণ আছে, জিজ্ঞাসা করার সুযোগ আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে সেগুলো বলে দেওয়া হবে। এখানে তো বলছি পাশাপাশি যদি মিস্টেক হয় সেগুলো বলে দেওয়া হবে, কথাগুলি আমার নিজস্ব কোনো কথা নয়। আল্লাহ বলছেন দেখেন আমাদের সমাজে কিছু ওলিয়া আউলিয়ার ভক্ত আছে, ওলিয়া আউলিয়ার ভক্ত তারা ওলিয়া আউলিয়াকে মানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সেই বিষয়ের অনুসরণ করো যা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা কি করবে না, অনুসরণ করবে না, মিন দুনিহি দুনিয়াতে, দুনিহি আউলিয়া, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। আল্লাহ বলছেন দুনিয়াতে যত ওলি আউলিয়া আছে তাদেরকে অনুসরণ করবে না, এটা আল্লাহর অর্ডার। আল্লাহ বলছেন যা আমি নাযিল করছি তাই মানবে, বরং দুনিয়াতে ওলি আউলিয়ার কথা মানবে না। ওলি আউলিয়ার কথা যদি না চলে বাপদাদা তো চলবে না, কি বলেন, বাপদাদা তো চলবে না, কারণ বাপদাদা তো ওলি আউলিয়ার সাথে বড়, কি বলেন, ওলি আউলিয়ার কথা আল্লাহ নিষেধ করছেন। দলিল এবারে অসংখ্য, আমি একের পর এক দেখাতে পারবো, শুধু দলিল ডকুমেন্ট দিয়ে দেবো, সেগুলো যদি বের করে আপনাকে না দেখাতে কি বুঝবেন। এই জন্য আমি কিছু বলছি, সংক্ষিপ্ত সময় বিভিন্ন সময় আলোচনা হয়, ধারাবাহিক ভাবে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাকে দুনিয়ার অলিয়া উলিয়াদের কথা মতো চলা যাবে না। হ্যাঁ, অলিয়া উলিয়াকে আপনি মানতে পারবেন যদি তাদের কথা কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে থাকে। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়ে আপনি বাপদাদাকে মানেন আপনি বিভ্রান্ত হবেন, আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওলিয়া আউলিয়াকে মানেন আপনি বিভ্রান্ত হবেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি আপনার আলেম ওলামাকে আত্মসম্মানভাবে মেনে নেন আপনি বিভ্রান্ত হবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। আর যদি কোরআন এবং হাদিস আপনি যাদের সঙ্গে মিলবে সে আপনার বাপদাদার সঙ্গে মিলে অসুবিধা নেই, মানেন, আলেম ওলামার সাথে মিলে মানেন সমস্যা নেই, ওলি আউলিয়ার সঙ্গে মিলে মানেন কোনো সমস্যা নেই, আপনি মুক্তি পাবেন। কিন্তু যদি না মিলে তাও মানেন আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। এই জন্য আমরা প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব, এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। একটু কষ্ট করে এগিয়ে বসেন, যেহেতু বাচ্চারা বেশি রাত্রে হলেও আপনাদের সমস্যা হবে, চলে যাচ্ছে, আপনারা একটু এগিয়ে বসেন, আমরা অন্যান্য ভাইদের পিছনে বসা শুরু করে দেই। আসলে আলোচনা একটু দেরিতে শুরু করা হয়েছে, সময় থাকলে বিস্তারিত আলোচনা করা যেত। আমি সংক্ষেপে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, আসলে অনেক বক্তব্যের নোট আমি করেছি কিন্তু এগুলো বলার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলমাত্র অন্ধভাবে মেনে নিতে হবে, অন্ধভাবে তো বুঝেন, অন্ধ বুঝেন, তাবেউম ইত্তেবা শব্দটি এসেছে তাবেউম থেকে,
মানে হচ্ছে গরুর যে বাচ্চা আছে বাছুর, আমরা তাকে বলি এই বাছুর, দেখবেন জন্ম নেওয়ার পরে তার মাকে অনুসরণ করে, মা যে দিকে যায় বাচ্চা ওই দিকে যায়। আল্লাহ বলছেন ওইভাবে মা যেরকম ভাবে তার এই বাচ্চা যেমন তার মায়ের দিকে তাকে লক্ষ্য করে অগ্রসর হয়, তোমরা কি করো কুরআন এবং হাদিস দেখে দেখে তোমরা কি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে তোমরা তার পিছনে পিছনে তোমরা চলো, তাকে অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। কেন মানতে হবে, একটু আগে বলেছিলাম যে আলেম ওলামার কথা ভুলও হতে পারে, আমার কথা কোরআন কারীমের সূরা যুমার কোরআন কারীমের 39 নম্বর সূরা এই সূরার 18 নম্বর আয়াত খুলে পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله الذين يستمعون القول যারা বক্তব্যকে শ্রবণ করে এরপরে احسنه الذين يستمعون القول فيتبعون احسنه বক্তব্যকে শ্রবণ করার পরে তারা কি করে, ইত্তেবা করে, অনুসরণ করে, কারণ ওই যে বলছি আপনাকে অনুসরণ করতে হবে। এরপরে তারা সব কথা মানে না, আহসানাহু যে কথাটা সুন্দর উত্তম এই কথা মানে, সব কথা মানে না, কারণ আগে বলছি বক্তা বর্তমানে আপনারা তো নেটে দেখেছেন কত বক্তা গান গাচ্ছে, কত বক্তা কমেডি হাসাহাসি শুরু করছে, মনে করেন বক্তব্যের মাঝখানে এখন কৌতুকের ময়দান, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে চলে যায়, অনেকে আছে অগ্রিম টাকা নেয় এরপর আসে না, আবার অনেকেই এসেও 40 মিনিট ক্লাস করে চলে যায়, জনগণ অসন্তুষ্ট যে 1 লক্ষ টাকা দিয়ে আপনাকে আনলাম, 40 মিনিট ক্লাস করলেন ভূমিকায় দিলেন না, আপনি ওয়াজ শেষ করে চলে যাচ্ছেন, এই হলো চাকরি বক্তার অবস্থা। অসংখ্য বক্তব্য আছে, বারবার এবং ভিত্তিহীন, না তার কোনো দলিল কোরআন হাদিসের মধ্যে আছে, শুধু সুর দিয়ে সুন্দর করে বলছে, আর শ্রোতারা বলছে সুবহানাল্লাহ। এই হলো বর্তমান বক্তাদের অবস্থা। এই জন্য আল্লাহ বলছে সব কথা মানা যাবে না, আল্লাযীনা ইয়াত্তাবিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তম কথা যেগুলো ওগুলো মানবা, আর উত্তম কথা কি বিশ্বনবী বলছেন, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম কথা হচ্ছে আল্লাহ কিতাব কুরআনুল কারীম, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এরপরে উত্তম কথা হচ্ছে বিশ্বনবীর কথা বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই দুইটার মধ্যে থাকতে চাই, কুরআন এবং হাদিস বাদ দিয়ে আমরা কোন পীর ওলি আউলিয়া গাউস রূপের দিকে আমরা দৌড়াতে চাই না বলে ঠিক কিনা, এই জন্য আমাদেরকে আগে ওয়াজগুলো আগে বুঝতে হবে, আপনি পাবেন এই সূরার 3-4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন বলছেন আমার নবী তার প্রবৃত্তি মনে যা চায় এটা মনে করে কোনো কথা বলে না, যা কিছু বলে কি করা হয় ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, আমি যা তাকে ওহি করে জানিয়ে দেই তাই কেবল সে বলে, কারণ বিশ্বনবী মনে থেকে নিজের থেকে কোনো কথা বলেন না। এছাড়া আপনি পাবেন সূরা হাক্ক এই সূরার 43 নম্বর আয়াত থেকে লম্বা বক্তব্য আছে, আল্লাহ তাআলা এর বিশ্বনবীকে বলছেন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল কাওিল লাখাদনা মিনহু বিলইয়ামিন আমি তোমার ডান হাতকে ধরে ফেলবো, আল্লাহ বলছেন আগে ধমকি দিচ্ছেন হুমকি দিচ্ছেন বিশ্বনবীকে, নিজের থেকে কোনো কথা বলতে পারবো না, যদি বলো তোমার ডান হাতকে আমি ধরে ফেলবো, আপনি কয় নম্বরের বক্তা হয়েছেন, আপনি নিজের থেকে কথা বলবেন আপনাকে ছেড়ে দেওয়া হবে, কি বলেন আপনি? এখন খুব ক্ষমতা আছে বিদায় আপনি মনে করতেছেন দুনিয়াতে বাংলাদেশে টিকতেছি বলে আল্লাহ সামনে আপনি টিকবে না, বুঝতে পারবেন আপনার বক্তাগিরি খেলা করো, বক্তাগিরি করে যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলেন, আপনাকে সাইজ করা হবে মনে রাখবেন। এই জন্য
বক্তাদেরকে আমি সবসময় নসিহত করি, কারণ এই জাতির বক্তাদের এই দুরবস্থা শ্রোতাদের কি হতে পারে, এই জন্য বক্তাদের সংশোধন হতে হবে। আমি আমার সংশোধনের প্রয়োজন, প্রত্যেকটি মানুষেরই সংশোধনের প্রয়োজন। সম্মানিত ভাইরা, আপনাকে আমাকে বিশ্বরবির কথা অনুযায়ী চলতে হবে, তাতে এখনো কত অনুযায়ী চলতে হবে, তাতে এখনো কত রয়েছে মুক্তি। আর যদি আপনি বের করেন যুক্তি, আপনার জন্য আছে কিছু শাস্তি, আপনি মূল্য পেয়ে পাবেন। যুক্তিবাদী হইতে হবে, এরপরে হাদিসে কোথাও বলে নাই, কারণ ইসলাম যুক্তির উপরে চলে না। যুক্তি দিয়ে আপনাকে এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। যুক্তি পশু বঙ্গ হওয়ার একটা কারণ হলো, যদি পায়খানা রাস্তা দিয়ে বায়ু বিস্ফোরিত হয়, পশু ভাঙবে না ভাঙবে না? ভাঙবে। তাহলে আপনি একটা যুক্তি ঠিক করলেন, কি যুক্তি? আমার বায়ু বিস্ফোরিত হয়েছে পশুদের করলাম, এই বায়ু পথের সাথে কোনো সম্পর্ক আছে? আপনি হচ্ছেন শয়তানের উত্তরসূরি। শয়তান সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল যখন আল্লাহ বলছে সে বড় যুক্তিবাদী। ওই পথ ধরিয়েন না, যুক্তিবাদী হইয়েন না, কোরআন সুন্নাহকে অনুসরণ করেন। মুক্তি পাবেন এর গ্যারান্টি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এমন কোন বক্তা নেই যে এই কথা বলতে পারে যে কোরআন এবং হাদিস মানে আমি জাহান্নামে যাব, এই কথা বলছে এরকম বক্তা আছে জগতে? নাই। সবারই স্লোগান ভালো, সবাই বলে কোরআন হাদিস মানতে হবে, কিন্তু নিজে মানার বেলা খবর নেই, বলে ঠিকই কাজের বেলায় খবর নেই। আমি উদাহরণ দিয়ে থাকি, যদিও হিন্দুদের প্রসঙ্গ, কিন্তু বাস্তবিকতা নেই। বলে হরিব বলতেছে কি হরিব, সবাই খালি বলতেছে হরিব, কে আর বলে না হরি, সবাই খালি বলে হরিব, মানে কারণ যে বলতে তার কে শুনতেছে খবর নেই। আমাদের অবস্থাটা এরকম, আমরা শুধু বলছি কিন্তু আমল করার কোনো খবর নেই। এই জন্যে বক্তারা বিভিন্ন সময়ে স্লোগান ভালো হয়ে যায়, কিন্তু তারা কিন্তু নিজেরা সময় বিচ্ছুত হয়ে যায়। সম্মানিত ভাইরা, আপনি যদি রসুল সমাজের অনুসরণ করেন, আপনি মুক্তি পাবেন। এই বিষয়ে কয়েকটি হাদিস আপনার সামনে উল্লেখ করি। এই বিষয়ে সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা বর্ণনা, বিশ্বনবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। বিশ্বনবী বলছেন আমার প্রত্যেকটি উম্মতি জান্নাতে যাবে বলে। সুবহানাল্লাহ। আমরা কি বিশ্বনবীর উম্মত? রসুল সালামের মুখে দাঁড়িয়ে আসছিল না? নাই ছিল। এই ব্যাপারে মহিলারা অনেকে আছেন, বেশিরভাগই মহিলা আমি দেখেছি যে তারা কিন্তু যদিও বাহিরে বসে আছে, অধিকাংশ মহিলা তাদের কিছু রুচির বিকৃতি ঘটেছে, এই জন্য ওয়াসটা মনে পড়লো বলে দেই। সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম চেহারা দিক থেকে সুন্দর তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। কে? ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন তার নাম কি? জুলাইখা। তিনি তার তাকে পাওয়ার জন্য তিনি কি করেছিলেন? বিভিন্ন ধরনের পাপের মধ্যে লিপ্ত হয়েছিল, আপনারা জানেন। লম্বা গায়ে বলছিলাম, এখান থেকে যে মেসেজটা আপনাকে আমি দিচ্ছি, যারা যুবক আছো তাদের জন্য মেসেজ দিচ্ছি। আমি যেরকম, আমি যদি মনে করি যে আমি যুবক, দাঁড়িয়ে রাখলে কি যুবক যুবক লাগে না, একটু ঘুরে ঘুরে মনে হয়? দাঁড়িয়ে রাখলে অনেকেই আপনার চাইতে ছোট বলে, এসে চাষা কি বলে, বলে চাষা। অথচ বয়সে কি আমার চাইতে ছোট, এরকম আমার চোখে ঘটেছে। আমাকে একজন বলতেছে চাষা, আমি বলি আমি তো চাষা না, তুই তো চাষা, কারণ তোমার গাল হলো চাষা, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামকে দেখে যখন জুলাইখা পাগল হয়ে গেল, এবার সমাজের মহিলা বলতে লাগলো জুলাইখা এতটাই পাপিষ্ঠ, এই যুবকের প্রেমে পড়ে গিয়েছে,
এবার জুলাইকা তাদেরকে আহ্বান করলো, তোমরা আসো, আমি কেন পাগল হয়েছি? এবার তিনটি করলেন, একটা করে আপেল আর একটা করে চাকু দিলেন, এবার বললেন তোমরা ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের সামনে আনা হবে, দেখবো তোমরা ঠিক থাকতে পারো কিনা। এবার ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো, ওই মহিলারা কি শুরু করলো, তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা ওই আপেল কাটা বাদ দিয়ে নিজেদের আঙ্গুল গুলি কাটা শুরু করলো বলে আল্লাহু আকবার। অতএব সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন, তার মুখে দাঁড়িয়ে থাকার পরে যদি তার সৌন্দর্য না কমে তাহলে তুমি যুবক কিভাবে মনে করো দাঁড়িয়ে রাখার পরে তোমার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে? তুমি যখন দাঁড়িয়ে রাখো আমি তোমাকে মনে করি তুমি একজন মহিলা, তার মহিলার মধ্যে তার দাঁড়িয়ে নাই, তোমার মুখে দাঁড়িয়ে নাই, আমি তো মনে করি তুমি একজন মহিলার মতো। তাহলে কই আতার অনুসরণ করেন করেন না, এলা আসেন। আমি কি কথাগুলি বলছিলাম আপনাদেরকে, আপনাদেরকে আমি বলছিলাম, এবার মা আয়েশা সিদ্দিকা বলছেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই মহিলারা তাদের কি করেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল, যদি বিশ্ব নবীকে তারা দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলত বলে আল্লাহু আকবার। বিশ্ব নবী এত সুন্দর ছিলেন, তার মুখে দাঁড়িয়ে ছিল, আর এই মহিলা তার স্বামীকে দাঁড়িয়ে রাখতে যায় না, বলে যে সন্তান হোক তারপরে তুমি দাঁড়িয়ে রাখবে, বলে কি বলে না, বাধা দেয়? এরকম নারী আছে না নাই? এই সমস্ত মহিলাদেরকে আমি বলছি, নিজে তো জাহান্নামের পরি হওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন, স্বামী একটু ভালো কাজ করবে সেরা করতে যান না, দাঁড়িয়ে রাখতে আপনারা নিষেধ করেন, এরকম মহিলা কিন্তু আছে। মহিলাদের ব্যাপারে কিছু কথা সঙ্গে ব্যাপারে বলছি, আসলে আমি যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করছিলাম সহিহ বুখারী হাদিস, বিশ্বনবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে। আমরা যদি উম্মত হতে পারি তাহলে আমরা জান্নাতে যাব। এবার দেখেন পরের অংশগুলো বিশ্লেষণ করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা। এবার বিশ্বনবী আপনাকে আমাকে বাধা দিলেন, তিনি বলেন ইল্লা মান আবা, তবে তারা যেতে পারবে না যারা আমাকে অস্বীকার করবে। মহিলাদের ব্যাপারে কিছু দোষ আছে ইনশাল্লাহ একটু পরে নিয়ে আসছি। তো দাঁড়িয়ে আমরা রাখি না, আমাদের অধিকাংশের স্বভাব হলো বৃদ্ধ হলে তারপরে দাঁড়িয়ে রাখা শুরু করে, এখন না রাখলে কেমন দেখা যায়, ওইটাই আপনাকে বলছে দাঁড়িয়ে রাখার জন্য। যখন আপনার দাঁড়িয়ে এসেছে তখনই আপনার দাঁড়িয়ে রাখতে হবে এবং পাপাচার বর্জন করে বিশ্বনবীর তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর বললে ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। এবার সাহাবায়ে কেরাম বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন অমান আত আনি, যারা আমার অনুসরণ অনুকরণ করবে, যারা অনুসরণ অনুসরণ করবে তারাই প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলো, উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয়টা ঠিক রাখলো। অমান আসওয়ালি ফাকাদা আলা, আর যারা আমার অনুসরণ করলো না, আমার তরিকা ছেড়ে দিয়ে পৃথিবীর সারা তন্ত্র মন্ত্র বিভিন্ন নেতা পুরোহিত পীর মুরিদের বিভিন্ন ধরনের তরিকার দিকে দৌড়াদৌড়ি করে যারা কোরআন সুন্নাহ বর্জন করে যারা কি করবে বিশ্বনবী সেই আদর্শ বাস্তবায়ন না করে বিভিন্ন বাপদাদা এরপরে পীর পুরোহিত এরপরে রয়েছে দলীয় সম্প্রীতি বিভিন্ন দল বড় এই বিভিন্ন দলের কথা অনুযায়ী চলে বিভিন্ন ভাবে মানুষ রসুল সাহেবের তরিকাকে বর্জন করেছে। এবার বিশ্বনবী বলছেন অমান আসলানি ফাকাদ আলা, যারা আমার অনুসরণ করবে না তারাই হচ্ছে অবাধ্য, তারাই হচ্ছে অস্বীকারী, আর এরাই জান্নাতে যাবে না। এরপরে বুঝার পরে কেবলমাত্র একজনের আদর্শ আপনাকে মানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, আমাদের সমাজ মানে বাংলাদেশের কথা বলতে যেমন মনে করেন যে এই সমাজ না, বাংলাদেশ
আমাদের অনেকের আবার রসুল আসামের সেই আদর্শে পুষেরা মানে মনে হয় কমতি আমাদের কিছু বাড়ানোর প্রয়োজন অনেকে মনে করে, শুধু আপনারা মনে করেছেন তা নয়, বিশ্বনবীর সময়ে তিনজন সাহাবি হাদিস সহিহ বুখারি কিতাবুন নিকাহ দায়ের মধ্যে 5063 নম্বর হাদিস খুললেই পাবেন লম্বা হাদিস, যেই হাদিসের মধ্যে বিশ্বনবী এবার বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আমল সম্পর্কে ওই তিনজন সাহাবি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আমাদেরকে বলুন। এবার স্ত্রীরা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিতে সালাত আদায় করেন, আবার ঘুমান, অর্থাৎ তাহাজ্জুদের সালাত তিনি আদায় করেন, আবার রাত্রিতে কি করেন? ঘুমান। দুই নম্বরে তিনি কি করেন? রমাদানের সিয়াম পালন করেন। তিন নম্বরে হলো তিনি বিবাহ করেছেন। এবারে তিন সাহাবী এরা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়, তার আগের পরে সমস্ত গুনাহ তার মত আমল করলে আমাদের কি চলবে না, কারণ তার আগের পরে গুনাহ নাই, আমাদের তো অনেক গুনাহ আছে, কাজে আমাদের বেশি আমল করতে হবে। এই জন্য তাদের বেশি আমল কি ভালো ভালো কাজ কিন্তু সবই ভালো, দেখেন আপনারা কি বুঝেন না, বিদাতরে করে কেন করে এই বিষয়টা আপনারা বুঝেন না, বিদায় করেন কিন্তু বুঝেন মনোযোগ দিয়ে। এবারে তিনজন সাহাবীর উক্তি কি, একজন বলছে আমি সারা রাত ধরে তাহাজ্জুদ আদায় করব, আমি ঘুমাবই না, বেশি সালাত করলে সওয়াব আছে না গুনাহ? গুনাহ। বেশি যদি আমি সালাত আদায় করি, আমি আমভাবে বলছি বেশি যদি আপনি সালাত আদায় করেন সওয়াব হবে না? হবে। কিন্তু বিশ্বনবী কিন্তু সারা রাত ধরে শুধু সওয়াব আদায় করেন, তিনি ঘুমায় আবার তিনি ইবাদত করেন। আপনি বললেন যারা ওই সাহাবি বললেন যারা আমার শুধু ওই রাত্রিতে তাহাজ্জুদ করলে ওই কিছু রাকাত করলে হবে না, সারা রাত ধরে তাহাজ্জুদ করবো ঘুমাবই না। আর সাহাবি বললো আমি সারা বছর সিয়াম রাখবো, আর সাহাবি বললো আমি বিয়েই করবো না, কারণ কেন বিবাহ করলে সংসার হবে, কাজকর্ম করতে হয়, তাদেরকে দিয়ে সময় দিতে হয়, বিয়ে না করি তাহলে তো আমার ঝামেলা মুক্ত, একা মানুষ শুধু ইবাদত করতে থাকবো, তিন নজরের উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো দিচ্ছেন কতটুকু করতে হবে আর কতটুকু করা যাবে না এটা তো আপনি বুঝেন না, একটু বোঝাই জুমার সালাত কয় রাখা, শুক্রবার জুমার সালাত কয় রাখা, দুই রাখা, পাঁচ ওয়াক্ত ফজরের মধ্যে লোক বেশি না কম? ১৯ টাকা যদি আপনি পড়েন সওয়াব হবে না গুনাহ? যদি আপনি বলেন যে আমি জুমার সালাত চার রাকাত করবো, সওয়াব হবে না? কেন সওয়াব হবে না? বেশি না করলাম, রুকু সিজদা করলাম, তাহলে তো আমার সওয়াব হওয়ার কথা, কিন্তু এইগুলা তো খুব ভালো বুঝেন যে জুমার সালাত দুইয়ের বেশি বাড়ানো যাবে না, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল কৃত বিধান, এটা যে বাড়ানো যাবে না। আবার যদি বলেন যে দুই রাকাত সমস্যা মনে হচ্ছে এক রাকাত করি, তাহলে ইমান থাকবে? তাহলে ইমান থাকবে না, মানে দুইয়ের তিনও করা যাবে না, একও করা যাবে না, একেবারে হান্ড্রেড হান্ড্রেড দুইয়ের দুই মিলাতে হবে। যেমন আপনি যোগ বিয়োগ খুব ভালো বুঝলেন, যদি দুই যোগ দুই সমান দুই মিলাকেন পাঁচ নাম্বার পাবেন, দুই যোগ দুই মানে তিন নাম্বার পাবেন? পাবেন না, খুব বুঝলেন ভালো করি, কিন্তু ইসলামের ক্ষেত্রে আপনি গরিব কেন বুঝেন না, বিশ্বনবী যে তরিকা দিয়েছেন এই তরিকা থেকে বাড়াও যাবে না কমাও যাবে না, এটা আপনাকে মেনে নিতে হবে। এই ক্ষেত্রে এসে আপনি যে এত বোকা সাজেন
হুদাই আপনাকে হুদাই এমন হুদাই সাথে দুনিয়া সব সাথে খুব চালা এই ক্ষেত্রে আপনাকে হুদাই সাথে কি সাথে সবাই হুদাই সাথে আমরা তরিকা বিশ্বনবীর কথা মানতে হবে এবার দেখেন তাওরাতের একটা খণ্ড নিয়ে এসেছেন যে হাদিসটি সুনান দারিমির মধ্যে 453 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে করেছিলেন আল্লাহ এবার দেখেন উমর বললেন তুমি যে তাওরাত নিয়ে এসেছো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছে মূসা আলাইহিস সালাম যদি আমার যুগে জীবিত থাকতো আমি মুহাম্মাদের অনুসরণ ছাড়া মূসা আলাইহিস সালামের ভাষার কোনো পথ থাকতো না আর সেই মূসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত সেই তাওরাত তুমি নিয়ে এসেছো যে এটা থেকে ভালো কিছু লিখে রাখি কি বুঝলে না তাওরাত আল্লাহ নাযিল করেছেন তারপরে এটা চলছে না এই যুগে কোরআন যেহেতু সর্বশেষ আসমানি গ্রন্থ এই কোরআন আসার পরে আর কোন গ্রন্থ আপনার ভালো যাবে না আল্লাহ পক্ষ থেকে আসার পরেও আর আপনি মানুষের ভালো কিতাবগুলি দিয়ে আপনি তালিম দেন মানুষের ভালো সেই সমস্ত মিথ্যা কাহি বানোয়া কাহি কোরআন হাদিস বহির্ভূত শিরক বিদআত যুক্ত সেই সমস্ত কিতাবের আপনি তালিম দেন কোরআন হাদিসের তালিম আপনি দিতে পারেন না তাওরাত চলছে না এই যুগে কিভাবে আপনার মন ভরা বানোয়া সেই সমস্ত কিতাব চলে তিনি বলছেন হাদিসটি নম্বর হাদিস এবং 4344 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়লা قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فقرات وفي روايه للمسلم من عمل عملا ليس عليه فهو رد দুইটা হাদিস এসেছে মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ বুখারীতে এবং মুসলিমে রয়েছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ তো বিশ্বনবী বলছেন আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করছেন যে ব্যক্তি আমাদের দলিল প্রমাণ খুঁজলে আপনি পেয়ে যাবেন আপনি যদি না মানেন আপনার কি বিপদ হতে পারে একটু লক্ষ্য করুন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন উহুদের যুদ্ধের মধ্যে একদম সাহাবীদেরকে তিনি সেই পাহাড়ের চূড়ায় তাদেরকে দাঁড় করিয়ে দিলেন বললেন যে আমি তোমাদেরকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমরা এখান থেকে নড়বে না এই কথা তিনি ঘোষণা দিলেন এবার যুদ্ধের যুদ্ধ চলছে কাফেরদের সঙ্গে যুদ্ধ হতে হতে এক পর্যায়ে কি হলো এখন কাফেরদের তারা পয়েন করতেছে মহিলারা কাপড় একটু উঠিয়ে তাদের যে অলঙ্কার সেগুলো দেখা যাচ্ছে পয়েন করতেছে এবার ওই সাহাবায়ে কেরাম তারা কি করলেন তারা বললেন যেহেতু যুদ্ধে বিজয় লাভ করেছি তাহলে আমরা কি করি এইখান থেকে চলে যাই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে যেতে নিষেধ করেছেন আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমিন নিযুক্ত করেছেন তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তোমরা যাও না কিন্তু তারা তীরন্দাজ বাহিনী তা শুনল না তারা সেখান থেকে চলে আসলো এরপরে ওই বাহিনীর আঘাতে শত্রু দল সাহাবী তারা দুনিয়া থেকে বিদায় নিল শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করার কারণে উহুদের যুদ্ধে 70 সাহাবী তাদেরকে ওই শত্রুপক্ষ কাফেররা হামলা করে তাদেরকে শহীদ করে ফেললো কেন শুধু রাসূলের দ্বারা বলছে তোমরা এখান থেকে সরবারা কিন্তু তারা কি করলো শুনেছে দুজনের দ্বারা কথা শুনে নাই ক্ষতি হয়েছে না হয় নাই হয়েছে এক সাহাবী তিনি কি করছেন তিনি খাবার খাচ্ছেন বাম হাতে আমাদের দেশে অনেকে আছে তবে বিশেষ করে খায় চা আর সিগারেট বাম হাতে খায় কি খায় না খায় বাম হাতে খায় তো শয়তানের তো বাম হাতে খায় ওনারা তো শয়তানের অনুসরণ করে এই জন্য শয়তানের তরিকা অনুসরণ করে বাম হাতে খায়
তো বাম হাতে সাপ, বাম হাতে বিড়ি, এরকম অনেকেই খায়। অনেকে আবার বলে বাম হাত তো আল্লাহর দেওয়া, ডান হাত তো আল্লাহর দেওয়া, সমস্যা কি? আমি বলি দুটোই যদি আল্লাহর দেওয়া সমস্যা হয়, যদি আপনাকে আমি কুড়ি আঙ্গুল দেখাই রাগ করেন কি করেন না? পাঁচ আঙ্গুল সবই তো আল্লাহ দিছে, এটা থেকে রাগ করেন কেন? কারণ সব আঙ্গুল দ্বারা সবকিছু বোঝায় না। আপনাকে বলা হচ্ছে না না দিয়ে খাওয়ার জন্য আপনি কি করছেন, আমরা বিভিন্ন গুলো পেশ করছেন, ওই যা আমি বলছিলাম না হাতে খেতে পারি না। আসলে সে কোন ধরনের উজর পেশ করে নাই, সে অহংকার বশত বলেছে বাম হাতে খাইতেছে আর বলছে ডান হাতে আমি খাইতে পারি না। এবার বিশ্বরবি বলছে তুমি যেন খাইতে না পারো, ওই সাহাবি আর কোনদিন সে কি করতে পারে নাই, ডান হাত তার মুখ পর্যন্ত আর উঠাতে পারে নাই। কারণ বিশ্বরবির সঙ্গে অহংকার দেখে যারা হাদিসের সঙ্গে বিরোধিতা করবে বর্তমান জমানায়ও অনেকে রয়েছে, হাদিস দেখার উপরে তুচ্ছতা ছিন্ন করে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করে তাদের ব্যাপারে হুঁশিয়ারি করে দাঁড়িয়ে দিচ্ছি। বিশ্বরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চলন্ত এই হাদিস স্পষ্ট ভাবে মজুদ রয়েছে, যে ব্যক্তি কি করবে এরকম আপনি মানেন না হয়তো বা আরেকজন মানে, আপনি তাকে কি করেন সেটা ঠাট্টা মানছেন, আপনি বুঝে আসেন আপনি না মানলেন, কিন্তু আপনি ওটা নিয়ে আবার বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন। উদাহরণস্বরূপ কিন্তু এই হাদিস স্পষ্টভাবে মজুদ রয়েছে। আপনি কিতাব খুলেন, আপনাকে বলছি না যে আমার কিতাব খুলেন, আপনার বাড়িতে কই করা কিতাব আপনি খুলেন, দেখেন আপনি রক্ত রেখে যায় পার কিনা, কিন্তু পাইলেও আপনি অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করেন, অনেকে এগুলো নিয়ে তুচ্ছতা ছিল করে, সাবধান হয়ে যান এগুলো নিয়ে তুচ্ছতা ছিল করবেন না। আমাদের অবস্থাটা বলে রেখো, আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত, একদল বলে দলিল, একদল বলে দলিল, আমাদের অবস্থা অধিকাংশের অবস্থা তাই, ঝগড়া করে না, শুধু বিভিন্ন বিধান নিয়ে ঝগড়াঝাটি সমাজের মধ্যে আসতে নাই। বিরোধিতা করলেন, এই জন্য বিরোধিতা করা যাবে না। সর্বোপরি আপনাদেরকে আমি বলবো, আপনারা সচেতন হয়ে যান, আপনারা সুন্নাতের ব্যাপারে আপনারা একটু সচেতন হন, সুন্নাত নেই আপনাকে জান্নাতে যেতে হবে, এই ব্যাপারে আর অনেক দলিল প্রমাণ রয়েছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। যেহেতু সম্মানিত সাহেব তিনি আমার পাশেই বসে রয়েছেন, মা বোনদের ব্যাপারে দু একটি কথা বলছি সংক্ষেপে, সেটি হচ্ছে মা বোনেরা অনেকেই আছেন, তাদেরকে বলছি তোমাদের জন্য উদাহরণ পেশ করা হলো জ্ঞাপন করে, এজন্য বিশ্বরবি বলছেন এরা বেশি বেশি জাহান্নামে হয়ে যাবে। তো এই আসিয়া থেকে মা বোনেরা স্বামী ভক্তি কাকে বলে এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তুমি নির্মাণ করো, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। অত্যাচার করলো, এরপরে আল্লাহর কাছে কিন্তু তিনি বলছেন না, এরপরে দেখেন বলছে তারপরেও এই আসিয়া বলছে না, এই স্বামীর বিরুদ্ধে তিনি অভিশাপ দিচ্ছেন না, ভর্ৎসনা দিচ্ছেন না, স্বামী ভক্তি কাকে বলে, এই ভাবে তাকে এতটা নির্মম ভাবে তার হাতে পায়ের মধ্যে পেরেক মেরে তাকে রক্তাক্ত করে তাকে শহীদ করে ফেলা হচ্ছে। এরপরে আসিয়া আপনি যে সমস্ত নারী আছে যদি একটু গরম বাজারে কথা বলেন অবস্থা খারাপ হয় কি হয় না, অনেক অবস্থা বাস্তব চিত্র আমি বলতে গেলে।